যারা বুদ্ধিমান
বিবেকবান শুকরিয়া আদায়কারী কৃতজ্ঞ পরায়ণ বান্দাদের জন্য রয়েছে অনেক অনেক বছর অনেক অনেক অনেকগুলো ঘটনা আমার সমাজের কোনো একটা ঘটনা যদি পূর্বে কোনো ঘটনা ঘটে থাকে হ্যাঁ কোন জায়গায় গেলে কারেন্টের তারের মধ্যে হাত লাগলে মারা যাবে এটা কেউ মারা গেছিল যার কারণে এখন কারেন্টের তারে হাত দিতে আমরা খুব চিন্তা করি কেহ না কেহ মারা গেছিল যার কারণে আমরা এই কারেন্টের তারে হাত দিতে খুবই চিন্তা করি কারণ কি কেহ মারা গিয়ে বুঝাই দিয়ে গেছে এখানে হাত দিলে এই ঘটনাটা ঘটে যিনি কারেন্ট আবিষ্কার করছে তার ক্ষেত্রে এইটাই হয়েছিল হ্যাঁ হাত দিয়ে বুঝাই দিছে এখানে হাত দিলে এই ঘটনাটা ঘটে যার কারণে আমরা এই জায়গায় সতর্ক থাকি ঠিক কিনা আল্লাহ তাআলা বলছেন আমি কিছু ঘটনা দিয়ে দিয়েছিলাম অতীতের কিছু ঘটনা ওই ঘটনাগুলো আমি কোরআনে উঠাইছি আবার মূসাকে পাঠাইছি ওই ঘটনাগুলো তার উম্মতদেরকে জানাইয়া উম্মতদেরকে যাতে সতর্ক করতে পারে উম্মতদেরকে যাতে সতর্ক করতে পারে এই যে এই অন্যায়ের কারণে এই ঘটনাটা ঘটে ওই অন্যায়ের কারণে ওইটা ঘটে যেমন মনে করেন যে আমাদের সমাজে রাষ্ট্রে যদি কোরআনের আইন থাকতো তাহলে কেহ জেনা করলে সমাজের মধ্যে কেহ যদি জেনা করতো তাহলে রাষ্ট্রীয় সিস্টেমে লোকটাকে অবিবাহিত হলে 100 বেদ দিত 100 বেদ দিত আর বিবাহিত হলে তাকে পাথর মেরে হত্যা করত এই ঘটনাটা যদি আমাদের সমাজে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে ঘটে থাকে তাহলে অন্য লোকগুলো তাকে দেখে সতর্ক হবে না যে পাথর মারছে তাকে পাথর মেরে হত্যা করছে কি কারণে ওই একটা মেয়ের সাথে দুশ্মন করছিল জেনা করছিল ঠিক না আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন যে আমি কিছু ঘটনা কোরআনে দিয়েছি এই ঘটনাগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা তোমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহ তাআলা বলেন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 111 নম্বর আয়াত লাকাদ কানা ফি কসসিহিম ইবরাতুল লিউলিল আলবাব মা কানা হাদিসাই ইফতারু তাদের কাহিনীগুলো বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয় মা কানা হাদিসাই ইফতারু এখানে যে কাহিনীগুলো এগুলো কোনো মন গড়া কাহিনী না কবি সাহিত্যিকরা যে উপন্যাস লেখে কবিতা লেখে এই উপন্যাসগুলোর মধ্যে কবিতাগুলোর মধ্যে কিছু মন গড়া কাহিনী আছে ওখানে মানুষকে বোঝানোর জন্য আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য কল্পনার মাথার উপর ভর করে কবি সাহিত্যিকরা অনেক কিছু লেখে বাস্তবতার সাথে অনেক কিছু মিল নেই কল্পনা কল্পনার উপর ভিত্তি করে এটা করে কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে ঘটনাগুলো দিয়েছে ওই ঘটনার মধ্যে কোনো কল্পনা নাই সরাসরি বাস্তব আল্লাহ বলছে যে এগুলো কোনো মন করা কথা না এগুলো কারো বানানো কথা না এটা সরাসরি আল্লাহ তাআলা বাস্তব ঘটনা ঘটেছিল ওই ঘটনাগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছে কেন আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি সম্মানিত দিদি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআনের 22 জায়গা উল্লেখ করেছে কয় জায়গায় 22 জায়গায় আবার মুসা আলাইহিস সালামের নামটা উল্লেখ করেছে 130 জায়গায় কত জায়গায় 130 জায়গায় এটা কেন করেছে মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে মুসলমানদের চেতনার সাথে জড়িত মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের যে ঘটনা এই ঘটনা মুসলমানদের স্পিরিটের সাথে জড়িত আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মুসা আলাইহিস সালামের ঘটনা তুলেছেন কেন তুলেছেন যাতে করে আমরা মুসা আলাইহিস সালাম ফেরাউনের যে স্বৈরাচারী মনোভাব ছিল শাসক ছিল ওই স্বৈরাচারী শাসনের মোকাবেলায় মুসা আলাইহিস সালাম কি করেছিল আর কিভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দিলেন ফেরাউনকে ধ্বংস করেছেন এগুলি তোমরা দেখো অনুধাবন করো পরে এখান থেকে শিক্ষা নাও জি জি সেই জন্যই মূলত আল্লাহ তাআলা বারবার ঘটনাগুলো তুলেছে যে সমস্ত দিবসের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা রেখেছেন সেই দিবসগুলোর মধ্যে আশুরা অন্যতম
আশুরা অন্যতম একটা দিবস। সম্মানিত দিদি ভাইরা, আমরা আজকে আশুরার শিক্ষা নিয়ে আলোচনা করব। আশুরা আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে যায়, কোন কোন মেসেজ আমাদেরকে দিয়ে যায়। এক নাম্বার শিক্ষা হলো বিজয় বা সফলতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। বিজয়ের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা বিজয় দিবসে দোল তোলা বাজাই, আমরা বিজয় দিবসে দোল তোলা বাজাই, আনন্দ করি বিভিন্ন ভাবে, কিন্তু আল্লাহ বলছে, আল্লাহ তাআলা যা বুঝাইতেছে যে আশুরার ঘটনা দিয়ে আমাদেরকে বোঝায় যে বিজয়ের জন্য শুকরিয়া আদায় করা, বিজয়ের জন্য শুকরিয়া আদায় করা। আগে তো ঠিক আছে, সফলতার জন্য শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। হাদিস আছে সফলতার একটা দিন। যার কারণে শুকরিয়া আদায় করার সাথে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছে। আদায় করবো। এটা হলো এক নাম্বার শিক্ষা, রোজার মাধ্যমে অথবা আরো ফল ইবাদত হতে পারে, মানে একটা স্যাক্রিফাইস হবে, বিজয়ের জন্য একটা স্যাক্রিফাইস হবে। এটা হলো এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার শিক্ষা হলো ইহুদি এবং নাসারাদের অনুসরণ করা যাবে না। এটা হলো দুই নাম্বার শিক্ষা। কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে, ইন্না ইয়ামা তুআযিমুহুল ইয়াহুদ ওয়া নাসারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে আশুরা রোজা রাখার জন্য আদেশ করলেন, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে ইন্না নাসারা, ইহুদি নাসারা তো আশুরা রোজা রাখে, আমরা আশুরা রোজা রাখবো, এটা সমতা হয়ে যায় না, একরকম হয়ে যায় না, ইহুদিদের মতো হয়ে যাচ্ছে না। পরবর্তী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে সামনের বছর আমি দুইটা রোজা রাখবো, 9 তারিখে রোজা রাখবো। তাদের অনুসরণও করবো না, প্লাস আশুরা রোজাটা আমি রাখবো। এখান থেকে আরেকটা শিক্ষা হলো, জীবনের কোন ক্ষেত্রে ইহুদি নাসারাদের অনুসরণ করা যাবে না। ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, না আমি একটা না দুইটা রাখবো, তারা একটা রাখে আমরা দুইটা রাখবো। তাহলে আমরা দুই নম্বর শিক্ষা পেলাম কি, যে ইহুদি নাসারাদের অনুসরণ করা যাবে না।
তিন নাম্বার শিক্ষা হলো জুলুম হারাম জুলুম করা হারাম তাই তাতে কেউ জড়ানো উচিত নয় জুলুমটাকে হারাম করে দিয়েছেন আল্লাহ এই হারাম যে সবার জন্য হারাম শুধু আমার জন্য হারাম আপনার জন্য হারাম তা না আল্লাহ তাআলা বলেছে আল্লাহ তাআলা নিজের জন্য হারাম করে দিয়েছেন জুলুমকে আল্লাহ তাআলা কোনো কাহার উপর জুলুম করেন না এটাই আল্লাহ তাআলা বলে হাদিসে কুদসি আছে ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি ওয়া মা কদ্দারা ইন্নি হারামতু যুলমা আলা নাফসি আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি ওয়াজাতুহু বাইনাকুম মুহাররামা অতঃপর তোমাদের জন্য এটাকে হারাম করে দিলাম আমি তোমাদের জন্য এটা হারাম করে দিলাম আমার জন্য এটা হারাম করেছি তোমার জন্য এটা হারাম করলাম ফালা তাযলামু সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করিও তাহলে জুলুম হারাম জুলুম আল্লাহ সহ্য করেন না যার কারণে তো ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল ঠিক কি না জুলুমের কারণে তো আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছে আল্লাহ তাআলা বলছে সূরা কসাস চার নম্বর আয়াত ان فرعون علا في الارض وجعل اهلها شيعا يستضعف طائفه منهم يذبح ابناءهم ويستحيي نساءهم انه كان من المفسدين ফিরাউন জমিনের মধ্যে অত্যন্ত পূর্ণ আচরণ করলো সন্ত্রাসী পূর্ণ আচরণ করলো একেবারে সন্ত্রাসী আমরা এরশাদ সরকারটা সরকারের আমলটাকে আমরা কি বলি এরশাদকে কি বলে না সুরা 40 আচরণ নাকি সুরা 40 কথা বলছে না আমরা একটা ট্রাম মধ্যে সবার মুখে এই একটা শব্দ যে 30 কইলা 40 ছিল কেমন ছিল ছিল আমরা জানি না আমরা এটা জানি না যে এটা আমাদের সময় এটা পায় নাই যারা মুরব্বী আছে তারা আমাকে বলতে পারবে কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন ছিল একেবারে বড় শৈলাচারি বড় শৈলাচারি ও জালা আহলাহা শিআ সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছে ইস্তাদআফু তাইফাতাম মিনহুম তাদের একটা দলকে দুর্বল করে দিয়েছে খেয়াল করে দেশের মধ্যে যদি মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়ে যায় তাহলে এখানে কেহ স্বৈরাচারী হিসেবে থাকতে পারে না সমাজের মধ্যে আপনার সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি তাপস দেখাইয়া জুলুম করে অন্যায় করে আর আপনারা যদি পাশের পর একটা ফ্যামিলি মিলে যদি ঐক্য হয়ে যেতে পারে তাহলে ওই ব্যক্তি আস্তে করে ঠান্ডা হয়ে যায় ঠিক কি না এটা স্বাভাবিক না আস্তে ঠান্ডা হয়ে দেখাইছে হ্যাঁ আপনার সমাজে কেমনদিন জুলুম অত্যাচার করে ভাইয়ের সংখ্যা বেশি যার কারণে পাশের করে তারা আলাদা জুলুম করে ওই ফ্যামিলির ভাইয়েরাও যদি আবার সবাই ঐক্য হয়ে যায় তাহলে আবার আস্তে করে দুর্বল হয়ে যায় ঠিক কি না এটাই আল্লাহ তাআলা বলছে যে ফেরাউন বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে একটা দলকে দুর্বল করে দিয়েছে কেন দুর্বল করেছে যাতে করে তারা আমাকে টপকাইয়া ক্ষমতায় আসতে না পারে আমি মনে গতদিন বলেছিলাম আমাদের এই স্বাধীনতার পর থেকে ঘটনাগুলো খুবই তো দেখতেছি স্বাধীনতার আগেও দেখেন না ব্রিটিশরা 200 বছর শাসন করছে তাও তো আমাদেরকে দমন করে রাখছে বিভিন্ন ভাবে আলে ওলামার আন্দোলন করে না ব্রিটিশরা সরাইছে এখন তো আলেম ওলামাদেরকে জঙ্গি উগ্রবাদী এটা সেটা কইয়া তকমা লাগায় আরে আলেমদের অবদান কি বাংলাদেশের কোনো মানুষ দিতে পারবে আর ব্রিটিশদেরকে সরাইছে তো সরাইছে না আলেমরা ব্রিটিশদেরকে সরাইছে তো আলেমরা বড় বড় হাতি নামে মাসে আলেমরা এরপরে তোমরা কিছু মিল্লা ছোট লাগায় না মারছো তোমরা কিছু মিল্লা ছোট লাগায় না মারছো আলেমরা তো কর্তারে মেরে দিয়েছে ব্রিটিশরা শাসন ব্রিটিশদেরকে তাড়াইছে কারা আলেমরা করছে না কিছু লোককে কিনে নিয়েছে আলেম কিছু আলেমকে কিনে নিয়েছে কিনে নিয়ে শরীয়তের মাসালা ভিন্ন ভিন্ন মাসালা দেওয়া শুরু করেছে
যে এগুলো দিয়ে তুমি কোনটা ভালো করবে এটা আছে তো এটা এভাবে তুমি করবে একটু পাকা করে করবে পাকা করে করলে লাগবে একটা তো ঠিক আছে ওই তো তাকে এটা এভাবে বুঝায় নাই তাকে বুঝাইছো তুমি এটা এমনি করবে এটা করার জন্য তোমাকে এই পরিমাণ টাকা দেব টাকা জন্য গোলাম হয়ে গেছে টাকা খাইয়া কিছু লোক শরীয়তের মধ্যে শরীয়তের মশলা মশলা গুলির ভিতরে উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু করছে করার কারণে আয়াতের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে কই কি জানি হে কই কি জানি এর আবার কিছু অন্তর্ভুক্ত আছে ওই অন্তর্ভুক্তগুলোর কারণে দেখা গেছে ওর কাছে যদি লোককে দমন করার মতো তাকে ঠান্ডা করার মতো সুযোগ দেয় এর আবার কর্মী বাহিনী আছে বুঝছেন কি কথা এইভাবে ঐক্যকে কিভাবে বিনষ্ট করা যায় ব্রিটিশ রেজিস্ট্রারা করেছিল তারপরে পাকিস্তান শাসন করলো পাকিস্তানিরা এসে আমাদের 20-22 বছরের মতো শাসন করেছে 20-22 বছর শাসন করতে গিয়ে আমরা তো দেখেছি আমরা তো যে ইতিহাসগুলো আমরা শুনি যে পাকিস্তানিরা যে পরিমাণ জুলুম করেছে আমাদের উপর আমাদের সম্পদগুলো নিয়ে তারা ফুল ফোর্সে পাকিস্তানে লিপ্ত নিয়ে কাগজ বানায় এনে আমাদের এখানে সোনা দামে বিক্রি করতো আমাদের পাশে নিত আমাদের উপাদানগুলো নিত তার মানে কি তারা আমাদের উপর জুলুম করেছে ঠিক কি না তারা আমাদের উপর জুলুম করছে কি আমরা পাইতেছি ইতিহাসে তো এটাই পাইতেছি হতে পারে আমাদের ইতিহাসের মধ্যে কিছু বিকৃতি থাকতে পারে কিন্তু আমাদের অনেক ইতিহাসে তো এটাই পাচ্ছি যে আমরা তাহলে কেন আমরা স্বাধীন হলাম নিশ্চয়ই আমাদের কাছে কষ্ট লাগছে সহ্য হয়েছে না এই জন্যই তো আমরা স্বাধীনতার জন্য না গাইলাম তারপরে মনে করেন স্বাধীন হলো বঙ্গবন্ধুর ক্ষমতায় আসলো বঙ্গবন্ধুর সর্বশেষের যে ইতিহাসগুলো এগুলো প্রশ্নবিদ্ধ আছে তার মানে একটু ঝামেলা আছে এরশাদ আছে তাও ঝামেলা আছে জিয়াউর রহমান আছে তাও ঝামেলা আছে শেখ হাসিনা আছে তাও ঝামেলা খালেদা জিয়া আছে তাও ঝামেলা আমার শেখ হাসিনা তাও ঝামেলা সর্বক্ষেত্রে তো খালি ঝামেলাই দেখতেছি কল্যাণ তো দেখতেছি ঠিক কি না কল্যাণ কি দেখতেছি একটা প্রধানমন্ত্রী কি আমাদের দেশে শান্তি দিতে পারছে পারে না ঐক্য বিনষ্ট করার জন্য যা দরকার ক্ষমতা আমার সে একটাকে টিকি রাখার জন্য যা দরকার যেইভাবে দরকার যেটা করা দরকার সেটাই করব যেটা করা দরকার সেটাই করব ঠিক আল্লাহ তাআলা বলেন ফেরাউন এই কাজগুলো করেছিল একটা দলকে দুর্বল করে ফেলেছিল ইউজাত মিহরাকনাহু তাদের সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে জবাই করে ফেলেছে ছেলে সন্তানদেরকে জবাই করেছে ওয়াস্তাহী নিসাহু তাদের নারীদেরকে জীবিত রাখতো ইন্নাহু কানা মিনাল মুফসিদিন নিশ্চয়ই সে ছিল বড় সন্ত্রাসী আচ্ছা বলেন তো মুসা আলাইহিস সালাম আসবে মুসা আলাইহিস সালামকে ঠেকানো দরকার মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য মুসা যখন বড় হবে মুসা রে তোমরা সৈন্য বাহিনী দিয়ে বাইরে লাগবে একা কিছু করবা করো কিন্তু মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য এত ছোট ছোট নবজাত শিশুদেরকে জবাই করার ইতিহাস আর কেহ করছে বলে ইতিহাসে পাওয়া যায় না একটা লোককে মারার জন্য শুধু একটা লোক আসা আগমনকে ঠেকানোর জন্য ছোট ছোট নবজাত শিশুগুলো দেশের মধ্যে দৈনিক কমপক্ষে কয়েক হাজার শিশু জন্মগ্রহণ করে ঠিক না একটা দেশে কয়েক হাজার শিশু জন্মগ্রহণ করে একজন লোকের নাম মুসা মুসা তো একজনের হবে একজনকে ঠেকানোর জন্য এত হাজার হাজার শিশুকে জবাই করা কত বড় সন্ত্রাসীর কাজ আল্লাহ তাআলা বললেন যে সে এই শিশু সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে জবাই করত মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো ইন্না উগানা মিনাল মুফসিদিন নিশ্চয়ই সে ছিল বড় সন্ত্রাসী সম্মানিত দিনী ভাই আবার এই যে জুলুমটা এই জুলুমটা ফেরাউন লোকেদের উপর করেছিল আবার এই জুলুমটা অনেক সময় আমাদের আমরা নিজেদের উপর অনেক সময় জুলুমটা করতে পারি ফেরাউন যে জুলুমটা করেছিল এই জুলুমটা থেকে আমাদের শিক্ষা আমরাও জুলুম করব না আমরাও জুলুম করব না এটা কার উপর লোকেদের উপর কার উপর অন্যান্য কোন মানুষের উপর অথবা কোন প্রাণীর উপর আমরা জুলুম করব না কিন্তু এই জুলুমটা অনেক সময় আমরা নিজের ক্ষেত্রেও হয় আমরা নিজের উপর জুলুম করি যেমন আদম আলাইহিস সালাম নিজের উপর জুলুম করেছিল আল্লাহ তাআলা নাফরমানি করেছিল নাফরমানি করা কি জুলুম হয়েছে না জুলুম হয়েছে তো নাকি আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 22-23 নম্বর আয়াত বাদাল্লাহুমা বিগুলুর ফলাম্মা যাকাস সাজরাত বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাবিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা লাম আনহাকুমা আন তিলকুমাস সাজরাতি
wa kullakuma inna syaitana lakuma aduwwum mubin. Atallahuma bi qurun. Jokhon syaitan taderke protarona kore sommot kore bolo ei siddho gacher phol khawar jonno razi koray bollo falamma zaqa shajara. Jokhon tara nishchito phol khawate sokkhom holo khawaya fellu batatlahuma sawatuhuma. তখন তাদের দেখো দেখি জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেল, তার উলঙ্গ হয়ে গেল, লেকটা হয়ে গেছে। ওয়াতাফিকা ইয়াকসিমানি আলাইহিমা বিওরাবিল জান্নাহ। তখন তারা জান্নাত থেকে বিভিন্ন গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থানকে ডাকতে শুরু করলো, লজ্জাস্থানকে ডাকতে শুরু করলো। তাহলে আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা সহ্য করে নাই, জান্নাতের পোশাক দেহ থেকে খুলে দিয়েছে, দেহ থেকে খুলে নিয়েছে। তাহলে এটা এটা করলো, আল্লাহ সহ্য করলো না, পোশাক খুলে দিল, তাদেরকে জান্নাত থেকে বের করে দিল। তখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম বুঝতে পারলেন, হায়রে আমরা তো ভুল করে দিয়েছি। আর আল্লাহ তাআলাই শিখাইছে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যে বলো তোমরা ভুল করেছো। ক্বাল রাব্বানা যালামনা আনফুসানা ওয়া আম রব, আমরা তো আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। এই দেখছেন এই জুলুম নিজের উপর হয়েছে কিনা, নিজের উপর হয়েছে এই যে রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমরা তো বিপদগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে নফসের উপর জুলুম হয়, নফসের উপর জুলুমটা হয় কখন? আল্লাহর নাফরমানি করা হয় যখন, আল্লাহর নাফরমানি করা হয় যখন, তার মানে আল্লাহর যে কোনো বিধান যে কোনো আদেশকে যখন আমরা অমান্য করলাম, মানে তখনই আমরা নফসের উপর জুলুম করলাম। আর নফসের উপর জুলুম করে করার কারণে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছে, তোমরা যদি নফসের উপর জুলুম করো তোমরাও জান্নাতের বাহিরে থাকবা, ভিতরে আসতে পারবা। এটি বুঝাইতে পারতেছি? তাহলে জুলুম দুই ধরনের, একটা হয় নফসের উপর আর একটা হয় লোকেদের উপর। ফেরাও জুলুম করেছিল লোকেদের উপর, আবার আমরা লোকেদের উপর জুলুম কম করি বা না করি, নফসের উপর জুলুম কিন্তু আমরা কম করি না, নফসের উপর জুলুম কিন্তু আমরা কম করি না। এই জন্য আমরা এখানে সতর্ক থাকা দরকার, সম্মানিত দিনে পারে। তাহলে আমরা তিন নাম্বার শিক্ষা পাইলাম, জুলুম হারাম, ওই জুলুমের কাছেও যাওয়া যাবে না। চার নাম্বার শিক্ষা হলো, আল্লাহ তাআলা যখন কাউকে ধ্বংস করতে চান, আল্লাহ তাআলা যখন কাউকে ধ্বংস করতে চান, তাকে নাফরমানি করার জন্য কিছু সুযোগ দিয়ে দেয়। দেখি তে কত করতে পারে, তে কত করতে পারে, দেখি না তে কত করতে পারে। অগ্লিলাহু ইন্না কাইলি মতি, আল্লাহ তাআলা বলছে যে আমি তাকে একটু ছাড় দেই, টুকটা একটু ছাড় দেই, তবে ছাইরা দেই না, টুকটা একটু ছাড় দেই, তবে ছেড়ে দেই না। তারা যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করার ইচ্ছা করে যে তারে আর রাখা যাবে না, তারা ধ্বংস করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা কিছু সুযোগ দেয়, দেখি কতটুকু আগাইতে পারে, কতটুকু লাগাইতে পারে। আল্লাহ তাআলা বলছেন সূরা কসাস 38 থেকে 41 নম্বর আয়াত, অকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম, ফিরআউন বলল ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদ বলবো, হে আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, এমপিরা যারা আছো, পুলিশ বাহিনী যারা আছো, সেনাবাহিনী যারা আছো, বিটিআর বাহিনী যারা আছো, ডিবি যারা আছো, যে যেখানে আছো, আমার সরকারি কাঠামোতে যারা জড়িত আছো, সবাইকে বলছি, মা আলিমতু লাকুম মিন ইলাহি ওয়াইরি, আমি জানি না আমার ছাড়া আবার তোমাদের কোন রব আছে, আমি ছাড়া তোমাদের আবার রব আছে, এই কথাটা আমি জানি না। সে তো প্রথম দাবি করেছিল আলাস্তু আইয়া, দাবি করেছিল আনা রব্বুকুম আলা, আমি তো বড়, এবার বলতেছে আমি ছাড়া তো আর কিছু রব আছে, এটা তো আমি জানি না। তারপরে বলছে পাপ দিলে ইয়া হামান ওয়ালাতিন, ও হামা, হামার একজন
মন্ত্রী আছে যেমন বলে করে শেখ হাসিনার একজন উল্লেখযোগ্য মন্ত্রী আছে ওবায়দুল্লাহ দের ঠিক না উল্লেখযোগ্য না এরকম বাবা বলে তো ওবায়দুল কাদের বা এরকম ঠিক আছে আল্লাহ তাআলা বলতেছে ফেরাউন বলতেছে ও হামা ও হামা তুই একটা কাজ কর মাটি দিয়ে আলাদা তিন ইয়া হামা আলাদা তিন ফাউকিদলি একটু ইমপার ইট পুরাই বানা ইট ফোর করতে থাক ফাজালি সরহা অতঃপর আমার জন্য একটা বড় প্রাসাদ বানা বড় একটা প্রাসাদ বানা এখানে কি হবে লালি আতলিউ ইলা ইলাহি মুসা যাতে করে আমি মুসার যে উপাস্য মুসা যে উপাস্যের কথা বলে যে আল্লাহর কথা বলে আমি কত সুখী বেড়া যাব বুঝছেন নি আমি কত সুখী বেড়া যাব যে মুসা কি কথা সাই কই মুসা কথা রাখো আসলে দেখি কই মুসা কই তোমার কথা কো দেখি না দি আর তুমি কিছু ইমপারা আমাক ইত্তিয়া পড়া ইমপারা বাড়াইতে মানে একটু বড় প্রস্তাব করা আর আমি মুসার কথার একটু সুখি বেড়া দেখ আলাম আল এই যে তারপরে হলো ওয়া ইন্নি লা আযুন্নুহু মিনাল কাযিবিন আমার খুব ভয় হয় বা আমার খুব আশঙ্কা হয় নিশ্চয়ই মুসা মিথ্যাবাদী নিশ্চয়ই মুসা মিথ্যাবাদী কে বলছে ফেরাউন বলতেছে যে নিশ্চয়ই মুসা মিথ্যাবাদী তোমাদেরকে ভুলে থেকে নিয়ে যাচ্ছে আসলে সে ভুলে থেকে নিয়ে যাচ্ছে তারপরে বললেন পরের আয়াতে واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون واستكبر هو وجنوده في الأرض بغير الحق فرعون এবং তার বাহিনী যারা আছে পরিষদের সদস্য যারা আছে এমপি মন্ত্রীরা যারা আছে কর্মী বাহিনীরা যারা আছে অন্যায়ভাবে তাম্মিকতা দেখাইতে শুরু করলো অহংকার দেখাইতে শুরু করলো অন্যায়ভাবে জুলুম করতে শুরু করলো মনে করেন আমাদের সমাজের কোন ব্যক্তি যদি চেয়ারম্যান সাহেবের সাথে একটু সম্পর্কটা ভালো থাকে এমপি সাহেবের সাথে সম্পর্কটা ভালো থাকে মন্ত্রীর সাথে সম্পর্কটা ভালো থাকে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কটা ভালো থাকে এই ব্যক্তির তাহলে এই সমাজের আর কেউ ভালো থাকতে ঘুমাইতে পারে না আপনাদের সমাজে হয়তো নাই কিন্তু আমার সমাজে আছে আমার সমাজে আছে যে আসলে এই এমপি সাহেবের সাথে সম্পর্ক ভালো যার কারণে এর তাপর আমার সমাজে একটা লোক আছে আমার সমাজেই একটা লোক আছে সে এমপি সাহেবের সাথে একটু প্রায় সময় তো দেখা টাকা করে আর দোকানে যাইয়া বইয়া বইয়া গপ মারে কয় এমপি সাহেব এটা করছে এমপি সাহেব এটা করছে এমপি সাহেব এটা করছে তার মানে হ্যাঁ বুঝাই লোক আমার সাথে এমপি সাহেবের খুবই গভীর সম্পর্ক তোমরা আমার সাথে একটু পাইপলা চিন্তা চলিল তোমরা আমার সাথে একটু পাইপলা চিন্তা চলিল কেরাম তার সৈন্য বাহিনীরা কর্মী বাহিনীরা কন্যা এভাবে জুলুম শুরু করলো অহংকার শুরু করলো وَجَعَلْنَا أَنَّهُمْ إِلَيْنَا لَا يُرْجَعُونَ তারা মনে করে নিল যে তারা দুনিয়া থেকে ফিরে যাবে না আল্লাহর কাছে যাবে না তারা ভাবছে আমরা তো অবরুদ্ধ দিয়েছি আমরা তাকবীরটা দেখাবো না দেখাবো কি আমরাই তো সেরা আমাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা আমাদের হাতে এই মন্ত্রী যা আছে সব আমাদের আঙ্গুলে ইশারা চলে ঠিক সেম ঘটনা সমাজ ব্যবস্থার মধ্যে আজও আমরা দেখছি যারা এমপি মন্ত্রীদের সাথে একটু সম্পর্ক আছে তাদের দাপটে সমাজে আর থাকা যায় না তারা তো সমাজের মধ্যে একটা দরবার লাগিয়ে 50,000 1 লাখ টাকা ঘুষ খাইয়ে দরবার রায়না করে এরকম আপনাদের সমাজে না থাকতে পারে আমার সমাজে আছে না এরকম আছে 50,000 1 লাখ টাকা ঘুষ নিয়ে একটা দরবারে রায় করবে এর বিপরীত আর কে এসে রায় করবে এখানে তো কিছু করার নাই বড় নেতার সাথে সম্পর্ক যাচ্ছে না এই সমাজ ব্যবস্থা আমাদের এখনো আছে ফেরাউনের সমাজ ব্যবস্থা এখনো আছে আর এখান তো এখনো যদি না থাকতো আল্লাহ তাআলা ফেরাউনের এই ঘটনা কেন দিল আল্লাহ তাআলা তো দিয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ফেরাউনের চরিত্র এখনো থাকবে ওই চরিত্রের লোকদের সাথে তোমরা কিভাবে চলো উপদেশ নিও না হয় আল্লাহ তাআলা কেন এই ঘটনা কোরআনে দিলেন কি দরকার আল্লাহ তাআলা কোরআনে দেওয়ার জন্য ঠিক আছে ঠিক না কোরআনে যে তো ঘটনাটা দিয়েছেন যে ফেরাউনের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য কোরআনে যে তো ঘটনা দিয়েছে নিশ্চয়ই ফেরাউনের চরিত্রে কিছু লোক তো থাকবে ঠিক না ফেরাউনের চরিত্রে কিছু লোক আমাদের সমাজে এখনো আছে সবাই একটু সতর্ক হওয়া
فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَّذْنَاهُمْ فِي الْيَمِّ আমি তাকে এবং তার বাহিনী যারা আছে কর্মী বাহিনী যারা আছে সবাইকে আমি পাকড়াও করলাম সবাইকে আমি পাকড়াও করলাম এই فَنَبَّذْنَاهُ وَفَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظَّالِمِينَ তোমরা দেখো জালেমদের কি পরিণাম হয় আল্লাহ তাআলা পাকড়াও করে কোটি কোটি পাকড়াও না ইন্দা বাদশা রব্বিকাল সাদি আল্লাহ তারা বড় সস্ত আল্লাহ তাআলা যাকে ধরে তাকে ছাড়ে কঠিন তোরা আল্লাহ কঠিন তোরা বড় কঠিন খেয়াল করেছে কতটা কঠিন তোরা ফেরাউনের জন্য মুসা আলাইহিসসালামের জন্য সাগরের মধ্যে রাস্তা বানাই দিল মুসা আলাইহিসসালাম তার বাহিনীদেরকে নিয়ে চলে গেল আর বেরাউনের বাহিনী নিয়ে নামছে সাগরের মধ্যে আর আল্লাহ তাআলা কঠিন না দেখেছে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ফেলেছে ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন 40 দিনে ইব্রাহিম আলাইহিসসালামের একটা পশম বলে নেই একটা জাম আর তো আগুন টাচ করে নেই ইব্রাহিম আলাইহিসসালাম পরে 200 বছরের মতো হায়াত পেয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম তার নাতিপুত্রদের সাথে যখন জীবনের গল্প বুঝার করতে তখন বলতে যে আমার পুরো জীবনের মধ্যে সবচেয়ে হারাম ইসলাম অনুরোধের আগুনের মধ্যে আল্লাহ আগুনটার মধ্যে আমি ছিলাম সবচেয়ে হারামে ছিলাম তার মানে আল্লাহ তাআলা চাইলে আগুন হারামে হয়ে যায় ঠিক না কিন্তু আল্লাহ তাআলা নবুতের পাশে কি দিয়া এক বাগার মশা একটা ঢুকাইয়া দিছে পিটা আর এটাও এখানে কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের মতো দিয়ে পিটাইছে না ইব্রাহিম আলাইহিসসালামের বাগিনা লূত আলাইহিসসালাম মত দিয়ে পিটাইছে না লূত দিয়ে পিটাইছে এই নবুতের এই মন্ত্র মন্ত্রী পরিষদের মধ্যে যে কর্মী বাহিনীরা ছিল যারা সবসময় দেখলে সেই লোক কিন্তু তারাই সাহস পাইলে এবার ফরতটা দিয়ে দিছে ব্যাগ যদি আর কি করবে আল্লাহ তারা বড় কঠিন সম্মানিত দিদি ভাইরা আরেকটু আগে এবার বললো এই ফরায়াতে আল্লাহ তারা বলছেন ওয়াজআলনা وَجَعَلْنَاهُمَا إِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম আমি তাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলাম يَدْعُونَ إِلَى النَّارِ তাদের দায়িত্ব ছিল তারা লোকেদেরকে ভালো দিকে আনবে কল্যাণের দিকে আনবে এটা তাদের দায়িত্ব ছিল কিন্তু তারা এটা না করে তাদেরকে লোকেদেরকে জাহান্নামের দিকে ডেকেছে জাহান্নামের দিকে ডেকেছে সম্পূর্ণ ধরেন আপনার সমাজবাসী মেয়ে যদি আমাদের হুজুরকে চেয়ারম্যান বানাইতে পুরো সমাজের লোকেরা ইউনিয়নবাসী মিলে আমাদের হুজুরকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলেন তাহলে চেয়ারম্যান হওয়ার কারণে হুজুরের হাতে কিছু ক্ষমতা আসবে কিনা আসবে কিনা এই ক্ষমতাকে হুজুর প্রয়োগ করে হুজুর যদি চিন্তা করে আমরা এই ইউনিয়নের মধ্যে যারা বেনামাজি থাকবে তাদেরকে শাস্তির আওতায় আনবো করে এটা পারবে কিনা যিনি মাদকের সাথে জড়িত হবে তাকে শাস্তির আওতায় আনবো এটা হুজুর পারবে কিনা পারবে হ্যাঁ বাপলা ভাই বিল্লাহ ওই যে জুয়া খেলবে এরকম কোন কিছু যদি দেখা হয় এই ইউনিয়নের মধ্যে তাহলে আমরা এটাকে শাস্তির আওতায় আনবো পারবে কিনা নামাজের সময় আজান দিছে নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসবে মসজিদে না এসে যদি অন্য কোথাও আটটা সাতটা দেয় তাদেরকে শাস্তির আওতায় আনবো এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হুজুরের থাকবে কিনা তাই এই সিদ্ধান্ত গুলো যদি হুজুর দেয় তাহলে এই কাজটা করে কি সমাজের উপকার করলো না করলো ক্ষতি করলো উপকার করলো এটাই হলো কল্যাণ এটা জান্নাতের দিকে ডাকা এটা জান্নাতের দিকে ডাকা আবার যদি এটা না করে তিনি ওইটা করেন বিপরীত করে যারা নামাজ পড়ে যুবক বয়স পড়ে দাঁড়িয়ে আছে আবার নামাজও পড়ে তাহলে ধরে নেয় আরে এতে মনে হয় ও ক্যাটাগরি দে মনে হয় ওকে ক্যাটাগরি তাই বলে কি করে তাকে আবার সলে বলে কৌশলে একটা মামলার মধ্যে আসামি করে দেন তাকে ভালো থাকতে দেব না ভালো থাকতে দেব না আমার সমাজে আমার সমাজে আমি দেখেছি আমার কষ্ট লেগেছে চেয়ারম্যান সাহেবের কাছে একটা লোক একটা বাবা তার ছেলেকে একটা জায়গা বিক্রি করে দিয়া মোটরসাইকেল কিনে দিছে কিনা চেয়ারম্যান সাহেবের কাছে নিয়া হাতে তুলে দিছে কইছে যে আপনার হাতে তুলে দিলাম আম্মে তারে দেখবেন বুঝতে পারছি
এবার চেয়ারম্যান সাহেবের লগে চেয়ারম্যান সাহেবের পিছে হোটেল এর কয়েকটা হোন্ডা সরনটা কিছু বাহিনী আছে ওই বাহিনীর লগে যোগ করে দিছে এই বাহিনীর কাজ কি সমাজের মধ্যে বিভিন্ন রকমের ফাসাদ তৈরি করা ফাসাদ তৈরি কোন কি দান্দা করা যায় 2 লাখ 3 লাখ দান্দা করা যায় এই বাহিনীর কাজ এটা তাহলে যদি চেয়ারম্যান সাহেব এই চিন্তাটা করে তাহলে সমাজের উপকার করবে না ক্ষতি করবে মাদক চেয়ারম্যান সাহেবের দায়িত্ব ছিল মাদককে নিয়ন্ত্রণ করবে যদি দেখা কোনো দেখা যায় যে চেয়ারম্যান সাহেব নিজে মাদকের সাথে জড়িত আছে কিনা হ্যাঁ চেয়ারম্যান সাহেবের দায়িত্ব ছিল সমাজের পথে থেকে জেনাবে নিজের কি উঠাবে এখনো দেখা যায় চেয়ারম্যান সাহেব নিজে রাতের বেলা ও অবৈধ নারীর সাথে সময় কাটায় ঠিক আছে তাহলে সমাজের পথে যারা যারা ভালো থাকবে তারা তার ভালো থাকতে পারো না চেয়ারম্যান সাহেব যারা ভালো থাকে তাদের বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন দেয় যারা খারাপ তাদেরকে সোনার ছেলে বলে ঘোষণা দেয় তাহলে বোঝা গেল চেয়ারম্যান সাহেব নিজ থেকে চাচ্ছে লোকেদেরকে খারাপের দিকে নিতে আল্লাহ তাআলা এটাই বলছে যে আমি তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম তাদের দায়িত্ব ছিল তারা ভালো দিকে আনবে জান্নাতের দিকে আনবে এটা না করে বলল কি ইয়াদউনা ইলান না তারা জাহান্নামের দিকে নিয়ে ডেকে লোকেদেরকে জাহান্নামের দিকে ওয়ামাল কিয়ামাতি লা ইউসরুন কিয়ামতের দিন তারা আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে না সাহায্য প্রাপ্ত হবে না কেউ তাদের জন্য সুপারিশ করবে না কেউ তাদের জন্য সুপারিশ করবে না আমাদের সুপারিশের একটা হাতিয়ার আছে সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা বলছে এই জালেম চরিত্রের যারা তারা সাহায্য পাবে না কেউ সুপারিশ করবে না কে তাকে সাহায্য করবে আল্লাহ বলে না সুতরাং তাহলে এখান থেকে আমরা একটু শিক্ষা পেতে পারি যারা জাহান্নামের দিকে ডাকে খারাপের দিকে ডাকে এই সকল লোকেরাই মূলত ফেরাউনি চরিত্রের অধিকারী ঠিক কিনা যারা খারাপের দিকে ডাকে এরা ফেরাউনি চরিত্রের অধিকারী ফেরাউন আরেকটু এগিয়ে বলল সূরা যুখরুফের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ও আমার কওমের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা শোনো ওয়ালা ইয়া কওমি ও আমার কওমের লোকেরা আলাইসা লি মুলকুল মিসর আমি কি মিসরের অধিপতি নই আমি কি মিসরের শাসক নই আমি মিসরের প্রেসিডেন্ট আমার মধ্যে কে কথা বলবে وهذه الانهار تجري من تحتي এই মিশরের মধ্যে যত কোন নদী আছে সাগর আছে এগুলোকে আমার কথা বলতে চলে না আমার কথা বলতে এটা কি চলে আমি মিশরের শাসক দাম্পিক কথা দেখেছি ঠিক কি না গত এক বছর দুই বছর আগে দেখেছিলাম আমাদের নাঙ্গলকোটে একটা মাহফিলে হাসিবুর রহমান সাহেবের মাহফিলে একজন সন্ত্রাসী স্থানীয় সর্বশুদ্ধ গুন্ডা সে নিজেই বলছে মাইকের মধ্যে ধরে আমি গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি আমার এলাকার মধ্যে মাফি করবা আমার বিরুদ্ধে কথা কইবা আপনি কি বুঝতে দিল তারা আমার এলাকায় আমার ইউনিয়নে মাফি করবা আমার বিরুদ্ধে কথা কইবা আমি গুন্ডা এভাবে বলছে আমি গুন্ডা ঠিক ফেরাউন দেশটা এটাই ছিল আমি মিশরের অধিপতি আমি শাসক আমার কথার আলোকে এই মিশরের যত নদী সাগর আছে সবগুলো আমার কথার আলোকে চলে তোমরা আমার কথার আলোকে চলবে না তোমরা আমার মধ্যে এই দেবতা রবের কথা নিয়ে আসো রবের কথা আনছো মুসা আবার কি রবের কথা বলতেছে পাইছেটা কি বুঝলাম না কিছু সামারি তারপরে বলছেন আহালা তোমসে তোমাদের কি মিমান নাই দেখেন ফেরাউন কইতেছে কি যে আমি মিশরের অধিপতি আমি মিশরের শাসক আমার কথার আলোকে মিশরের যত নদী সাগর যা কিছু আছে এগুলো পরিচালিত হয় তোমরা দেখো তোমাদের কি বিবেক দিয়ে চিন্তা করো না আমি কত কিছু করি তোমাদের কি বিবেক নাই তোমরা আমার মুসার দিকে যাও মুসার কথা শোনো তারপরে আল্লাহ তাআলা আবার বলছে সূরা মুজাম্মিলের 16 নম্বর আয়াত ফাআসা ফিরআউনুর রাসূল فَأَخَذْنَاهُ أَخْذًا وَبِيلًا ফেরাউন মুসাকে অস্বীকার করলো মুসাকে মানতে রাজি হলো না মুসাকে উল্টা বিদ্রুপ করলো আল্লাহ তাআলা বলেন فَأَخَذْنَاهُ أَخْذًا وَبِيلًا
তখন আমি তাকে কঠোর শাস্তি দিয়েছি কঠোর শাস্তির আওতায় জুলুম পরম ভয়ঙ্কর যারা জুলুম করেছিল আল্লাহ তাআলা সহ্য করে নাই তাকে কঠোর শাস্তি দিয়েছে আমাদের সমাজে রাষ্ট্রের ভিতরে যারা ফেরাউনের চরিত্রের অধিকারী হয়ে আছে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আল্লাহ তাআলা সাথ দেন ছেড়ে দেন না অমলি লাগুন ইন্না কাইদি মাতি আল্লাহ তাআলা সাথ দেন দূরের একটু সাথ দেন কিন্তু ছাইরা দেন না আল্লাহ যখন করে ইন্না বাদশা রব্বিকাল শাদীদ আল্লাহ তাআলা পরম কঠিন ভয়ঙ্কর ধরা এজন্য আমরা যারা ফেরাউনের চরিত্রের হয়ে আছি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া জরুরি তাহলে আমরা চার নাম্বার শিক্ষা পাইলা আল্লাহ তাআলা যদি কাউকে ধ্বংস করতে চান তাকে কিছু খারাপ কাজ করার সুযোগ দেয় দেখিতে কতটুকু করতে পারে সাইকাতে কতটুকু পর্যন্ত উঠতে পারে ওই যে তো বলে ঘুমি যেরকম উড়াইলে তোমার সাথ দেয় দেখি না এটা কতটুকু করতে পারে শেষ পর্যন্ত দেখা যায় এবার মালিক যখন টাঙ্গ মারে তখন আসতে বাধ্য হয়ে যায় পাঁচ নাম্বার শিক্ষা হলো যারা জালিম হবে তাদের জন্য ধ্বংস অনিবার্য যারা জালিম তাদের ধ্বংসটা একদম অনিবার্য হবেই হবে অকাট্য এতে কোনো সন্দেহ নেই জালিমদের ধ্বংস আসবেই আল্লাহ তাআলা বলছেন সূরা 45 নম্বর আয়াত فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ আমি তাকে এবং তার বাহিনীকে পাকড়াও করেছিলাম তারা জুলুম করেছিল জুলুমের কারণে তাদেরকে আমি পাকড়াও করেছি কেমন পাকড়াও করেছি ফাকুল কাইফা কানা আকিবাতুল জালিমিন তোমরা একটু দেখো গবেষণা করো বিবেক দিয়ে চিন্তা করো যে জালিমদের পরিণতিটা কি হয় ফেরাউন ঘোষণা দিয়েছিল বনি ইসরায়েলের লোকেদেরকে মিশরে থাকতে দেবে না আবার মিশর থেকে হিজরত করে চলে যাচ্ছে রাতের বেলা বের হয়েছে এবার যখন খবর পাইছে মূসা তার বাহিনী নিয়ে ফরান করতেছে সরে যাচ্ছে এই মিশরে তো থাকার পরিবেশ নেই থাকতে পারবে না চলে যাচ্ছে এবার ফেরাউন সেনাবাহিনী পুলিশ বাহিনী যা আছে সবাইকে নিয়ে বেরিয়েছে দল দায়িত্ব দিতাম না শুনে ছড়াইয়া বাইরা শুনে ছড়াইয়া বাইরা আল্লাহ তাআলা কয় একটু একটু আগা অমলি লাগু মিন্না কাইদি মাতি আল্লাহ তাআলা সাথ দেন ছেড়ে দেন না আচ্ছা মূসা আলাইহিস সালাম কিছু ধ্বংস করছে আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করি বুঝে শুনে উত্তর দিয়ে দিত আমাদের গাও লাগবো ঠিক আছে এক নাম্বার প্রশ্ন হলো ফেরাউন যখন পানিতে ডুবে মরছে তখন কি সে জীবিত ছিল না মমত্ব ছিল না মৃত হইয়া মমত্ব ছিল না সজাগ ছিল বুঝছেন কথা ফেরাউনকে যখন আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মারছে তখন কি সে সজাগ ছিল না গোমন্ত ছিল সজাগ ছিল নাকি সজাগ ছিল দুই নাম্বার প্রশ্ন তিনি কি ক্ষমতায় ছিল না পদত্যাগ করে আসছিল ক্ষমতায় ছিল তিন নাম্বার প্রশ্ন একা ছিল না তার সাথে পুলিশ বাহিনী সেনাবাহিনী রেড বাহিনী যত বাহিনী আছে কর্মী বাহিনী আছে সবাই সাথে ছিল একা ছিল না তারা সহ ছিল তারা সহ ছিল তো খেয়াল করে তাই আল্লাহ তাআলা যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে তাকে গুমন্ত না সজাগ রাইকে ধ্বংস করতে পারে তাকে ক্ষমতা থেকে পদত্যাগ করায় না ক্ষমতা রাইকে ধ্বংস করতে পারে শুধু একা না একালা শূন্য বাহিনী সহ আল্লাহ তাআলা ধ্বংস করতে পারে এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে না এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে সম্মানিত দিদি ভাইরা বর্তমান পৃথিবীতে আপনারা দেখবেন যারা সেকুলার এই সেকুলার কোন ক্ষমতা দাম্ভিকতাকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ঠিক ফেরাউন যেভাবে মূসা আলাইহিস সালাম বাহিনীকে তাড়া করেছিল মারার জন্য চেষ্টা করেছিল হত্যা করার জন্য চেষ্টা করেছিল সুরে ছড়ানোর জন্য চেষ্টা করেছে ঠিক বর্তমান প্রেক্ষাপট আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসে যারা তাদের ক্ষমতার জন্য হুমকি শুরু করে তারা তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইতে দেরি করে যেভাবে কৌশল করা দরকার যেভাবে তাদেরকে কৌশল করা দরকার তাদেরকে এমন ভাবে অপদস্থ করবে এমন ভাবে অপদস্থ করবে জাতির সামনে এমন ভাবে অসম্মানিত করবে অপমানিত করবে বুঝাই দেবে সে বড় সন্ত্রাসী ছিল আসলে এমনটা
মিডিয়া সন্ত্রাস বড় ভয়ঙ্কর, মিডিয়া সন্ত্রাস বড় ভয়ঙ্কর, তিলকে তাল করে আবার তালকে তিল করে। যখন আমার ভাইয়ের ছেলে অন্যায় করে তার জন্য বিশাল বড় অন্যায় করেছে, আমার ছেলে অন্যায় করলে কিছু করছে না, আমার ছেলে অন্যায় করলে কিছু করে নাই, আমার দলের লোক অন্যায় করলে কিছু করে নাই, কিন্তু বিরোধী দলের কেউ করলে সে বড় অপরাধ করে ফেলেছে। আর মিডিয়াগুলো এখন খালি তেলবাজি শুরু করছে, মিডিয়াগুলো খালি তেলবাজি করছে। এখন দেখেন বিটিভি বা এই যে চ্যানেলগুলো, চ্যানেলগুলোর দিক থেকে মানুষ এখন আস্তে করে উঠে গেছে, কারণ কি তেলবাজি ছাড়া কোনো কিছু নেই। এখন সবাই ওরা ওই অনলাইনের মাধ্যমে বিভিন্ন খবর টবর দেখে, টিভির দিকে এখন অলরেডি মনোযোগ মানুষের উঠে গেছে। 8-10 বছর পরে মানুষের ধরো টিভি হয়তো নাও দেখা দিতে পারে, 8-10 বছর পরে টিভি হয়তো আর দেখা নাও দিতে পারে, কারণ কি ওই যে তেলবাজি, খালি তেলবাজি তেলবাজি তেলবাজি, যে মূলক হেতু বুঝে না আপনি এটা তেলবাজি করছেন সম্মানিত দিদিভাই। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস পাইলাম কি, যারা জালিম হবে তাদেরকে ধ্বংস করবে আল্লাহ তাআলা। ফেরাউনকে ধ্বংস করেছে, বর্তমানে যারা জালিম তাদের তো আল্লাহ তাআলা ধ্বংস করবে, এটাই নিশ্চিত। সম্মানিত দিদিভাই, আজকে আর আগাইতে পারছি না, ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি আরো কয়েকটা শিক্ষা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আপনারা একটু যথাসম্ভব আগে আসবেন। আমিন, ফাতিহা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।